হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। হ্যাঁ, আমিও অনেক ভালো আছি। চলে এলাম আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আজকে তোমাদের সাথে মজা হবে খুব। আরে সিরিয়াস, আরে সিরিয়াস কিং এর সাথে সাডেনলি দেখা হয়ে গেল। চল চুট। দেখতে পাচ্ছো সাডেনলি দেখা হয়ে গেল। খবর ভালো তোমার? চলো চা খেতে যাওয়া হোক। চলো তো গাইস, অ্যাকচুয়ালি আমরা এসেছি দাদার দোকানে চা খেতে। দাদা হালকা করে হাই হয়ে যাক। কেমন আছো? একদম বিন্দাস। তো আমি এসেছি, ইন্তাজুল এসেছে। অ্যাকচুয়ালি এই ভিডিওটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড হবে না, এটা এর চ্যানেলে আপলোড হবে। দাদা কড়াক করে দূরে চা দিয়ে দাও। একদম দেখি দাদা কিরমভাবে চায়ের স্টাইলটা দেখো। দাদা চা ঢালার স্টাইল, ও ভাই সাহ, গরম আছে তো? একদম, আমি আবার ভাবছি ঠান্ডা হয়ে গেছে। চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো, চা খাওয়া যায়, চা খাওয়ার পরে ইন্তাজুল দেখা করবে। বন্ধুরা আমরা এখন চা পেয়ে গেছি। চাটা খেয়ে বলো কেমন লাগছে? আমি একটু খেয়ে দেখি। গাইস ইন্তাজুলকে কেউ সাপোর্ট করবে না, কেউ লাইক করবে না, কেউ সাবস্ক্রাইব করবে না, সবাই ডিসলাইক করে দাও। গাইস অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে, ইন্তাজুল এখন চুল কাটতে এসছে সেলুনে। ইন্তাজুলের হেয়ার কাট হবে। সুজলদার দোকানে এসে গেছে। এটা হচ্ছে সুজলদার দোকান। তুই যদি এখানে চুল কাটতে আসো, ইন্তাজুলের নাম লেবে, সুজলদার ফ্রিতে কেটে দেবে। চল চুট। সুজলদাকে চুল কাটতে বলা আছে। সুজলদা ভাও খেচ্ছে। ভাও খেচ্ছো নাকি তুমি? বন্ধুরা চুল কাটার একটা সিনেমাটিক শর্টস দেখে নাও। আমি তোমার কাছে রাখব আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল রাখব আজ সারা দিনটা আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে দেখতে পাচ্ছ আমার হেয়ার কাটিং কমপ্লিট হয়ে গেছে। একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও হেয়ার কাটিংটা তোমাদের বাড়ি কেমন লাগছে। আর আজকের ভিডিওটা এতটা কি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, লাভ ইউ।